মামুন খেয়া ইস অ্যান্সাল ইংলিশ বুক ওয়ান ফার্স্ট ক্লাস ভোকাবিউলারি ওয়ার্বস সম্মানিত পাঠক এবার আমরা এই ভার্বসগুলোকে কীভাবে পড়ব সেই নিয়মটা শিখে নিচ্ছি তো লক্ষ্য করুন প্রতিটি পৃষ্ঠায় চারটি করে কলাম আছে অর্থাৎ প্রথম কলামে আছে একটি ভার্বের বাংলা অর্থ দ্বিতীয় কলামে ইংলিশ ভার্বস দেওয়া ভার্বগুলো দেওয়া আছে তৃতীয় কলামে আছে ওই ভার্বটির অর্থাৎ প্রত্যেকটি ভার্বের পাস্ট সিম্পল এবং চতুর্থ কলামে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল মোট কলাম আছে চারটি কিন্তু আমাদের পড়তে হবে পাঁচটি ধাপে লক্ষ্য করুন আমি পড়ছি প্রথম ভার্ব অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিড অ্যাডিড অর্থাৎ আমি প্রথমে দ্বিতীয় কলামটি পড়লাম অর্থের সাথে দ্বিতীয় কলমে আছে মূল ভার্ব এবং প্রথম কলামে আছে অর্থ বললাম অ্যাড যোগ করা সাথে সাথেই আবার বললাম অ্যাড অ্যাডিড অ্যাডিড অর্থাৎ অ্যাড অর্থাৎ অর্থাৎ মূল ভার্বটি আমি দুবার পড়লাম অর্থের সাথে একবার এবং রূপান্তর তথা কনজিগেশন অফ ভার্বস এর সাথে একবার আবার পড়ছি অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিড অ্যাডিড অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিড অ্যাডিড অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিড অ্যাডিড তার মানে দ্বিতীয় কলামটি দুইবার পড়া হচ্ছে অর্থাৎ মূল ভার্বটি দুইবার পড়া হচ্ছে একবার অর্থের সাথে আর একবার অফ ভার্বস এর সাথে এই পেজ থেকে শুরু করে এই বই তথা বুক ওয়ানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই চারটি ক্লাস মিলে এগারো পৃষ্ঠা ভার্বস আছে আর এরপর ভোক্যাবুলির বইতে আরও অনেক ভোক ভার্বস আছে এবং নন ভার্বও আছে তো সমস্ত ভার্বস এর পেজগুলো অর্থাৎ যে সকল পেজে যে সকল পৃষ্ঠায় ভার্ব আছে ভার্ব পড়ার সময় এই নিয়মটা ফলো করবেন আপনি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত অর্থাৎ এভাবে পড়বেন অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিট অ্যাডিট অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিট অ্যাডিড অ্যাড যোগ করা অ্যাড অ্যাডিট অ্যাডিট আমি এখানে এক একটি ভার্বকে সাধারণত তিনবার করে রিপিট করেছি তো আপনি যখন শুনবেন আপনি প্রথমে প্রত্যেকটা পেজ প্রথমে একবার শুনে নেবেন শুনে উচ্চারণটুকু ভালো করে ক্লিয়ার করে নেবেন শুনতে শুনতে আপনার এক ধরনের একটা প্র্যাকটিস হয়ে যাবে এরপর আপনি যখন নিজে পড়বেন তখন অবশ্যই পাঁচবার করে পড়বেন কমপক্ষে এবার আমরা এর পরবর্তী ভার্বটি দেখি সেটি হলো অ্যাডমিট আমরা এই শব্দটাকে সাধারণত অ্যাডমিট বলে থাকি অ্যাডমিট স্বীকার করা কিন্তু আমাদের উচ্চারণ যা লেখা আছে লক্ষ্য করুন সরে আটা উপরে ছোট করে লেখা আছে তো এই ছোট করে যেখানে স্বরে আ লেখা থাকবে অথবা ছোট করে যেখানে আকার দেয়া থাকবে সেই আটি সাধারণ আ এর মতো বড় করে বলা যাবে না এই আটি ছোট করে বলতে হবে অর্থাৎ আপনি আপনার মুখ খুব অল্প ওপেন করে আ বলবেন সম্পূর্ণ ওপেন করলে আপনার আ সাউন্ডটা এরকম হবে আ আ আর যদি অল্প ওপেন করেন খুব সামান্য একটু মুখ খুলে আপনি যদি বলেন আ আ সেটি এইরকম শোনাবে আ আবার শুনুন আ আমি সম্পূর্ণ মুখ ওপেন করে বললাম আর আ আমি মুখ অল্প একটু ওপেন করে বললাম ঠিক যেখানেই এই সরে আ অথবা আকার এভাবে ছোট করে লেখা থাকবে উপরে ওঠানো থাকবে সেখানেই সরে অথবা আকারকে ছোট করে উচ্চারণ করতে হবে অর্থাৎ এই ওয়ার্ডটি বা এই শব্দটি ঠিক আডমিটও হবে না আবার অ্যাডমিটও হবে না আডমিটও হবে না অ্যাডমিটও হবে না এটি হবে আড মিট অডমিট 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 প্রিয় শিক্ষার্থী আপনি ধাপে ধাপে যখন পর্যায়ক্রমে ক্লাসগুলো আগাবেন এবং এক পর্যায়ে ফ্যানেটিক্সের ক্লাসগুলো যখন করা হয়ে যাবে তখন আপনি এটি ভালো করে বুঝতে পারবেন এখন আপনি তখন নিজে হানড্রেড পারসেন্ট পারবেন ইনশাল্লাহ তো এখন শুধু শুনে যান এবং যতটুকু সম্ভব চেষ্টা করুন স্বীকার করা অডমিট স্বীকার করা অডমিট স্বীকার করা এবার আরেকটি জিনিস লক্ষ্য করুন ব্যাপারটি হলো মিট শব্দ শব্দটিতে দুটো সিলেবল আছে একটি হলো আর আরেকটি হলো মিট এই মিট সিলেবলের শুরুতে একটি অ্যাপাস্টুপি মার্কের মতো বা ঊর্ধ্ব কমার মতো ছোট একটি দাগ দেওয়া আছে লক্ষ্য করুন বাংলা উচ্চারণে আড এরপরে ছোট একটি মার্ক দেওয়া আছে একটি দাগ দেওয়া আছে বা একটি চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটিকে বলা হয় স্ট্রেস মার্ক স্ট্রেস শব্দের অর্থ হলো চাপ অর্থাৎ যেই সিলেবলের পূর্বে এই চাপ চিহ্ন বা স্ট্রেস মার্কটি থাকবে সেই সিলেবলটাকে একটু জোরে বলতে হয় এক ইংরেজদের নিয়ম অনুযায়ী তাদের কথাগুলো ফ্ল্যাট থাকে না ওঠানামা করে তো এই যে ওঠানামা করে এটা মূলত স্ট্রেসের কারণে এই স্ট্রেস মার্ক এটি তো অড মিট এখন আপনি আড উচ্চারণটি খুব দ্রুত করবেন যেহেতু এটি ছোট সাউন্ড ছোট করে দেওয়া আছে আর মিট শব্দটিকে মিট অংশটিকে আপনি একটু জোরে বলবেন স্বাভাবিক সাউন্ডের চাইতে একটু জোর লক্ষ্য করুন আড মিট অট স্বীকার করা অ্যাডমিট মিট অ্যাডমিটেড এই পরবর্তীতে স্ট্রেস মার্ক থাকার কারণে সেই অংশটি একটু জোরে হচ্ছে এটি খুব সহজ নয় ধাপে ধাপে আপনি যখন চর্চা করবেন চর্চা করতে করতে এক পর্যায়ে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং বুঝতে পারবেন আর ফোনেটিক্সের ক্লাস করার পরে অবশ্যই আরও ভালো বুঝতে পারবেন এর পরের ভার্বটি হলো গ্রী গ্রে দেখুন গ গরফলা দীর্ঘইকার আছে দীর্ঘইকার থাকলে একটু টেনে বলতে হবে লম্বা সাউন্ড হবে অ আর আটি আছে ছোট করে লেখা সুতরাং এটিকে ছোট করে বলতে হবে অ গ্রী গ্রে সম্মত হওয়া গ্রেড গ্রেড গ্রে সম্মত হওয়া গ্রে সম্মত হওয়া গ্রেড এর পরবর্তী লট

লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে আমরা প্রতিটি শব্দের শেষে পাস্ট সিম্পল বা পাস্ট পার্টিসিপলে যে সকল ক্ষেত্রে আগে আমরা ডেড বলতাম এখানে ডিড বলা হচ্ছে যেমন আ ম্যানড ডিড আ ডিড পূর্বে আমরা এই ওয়ার্ডগুলোকে এভাবে শিখেছিলাম অর্থাৎ আমাদের প্রচলিত স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে আমরা শিখে থাকি সেটা হলো আ ম্যান্ট আ্যানডেড কিন্তু আসলে ডেড হবে না শেষ শব্দটি শেষ অংশটি হবে ডিড তাহলে মেন্ড সংশোধন করা ম্যান্ট ম্যানডেড ম্যানডেড ম্যান্ট সংশোধন করা ম্যান্ট ম্যান্ডেড ম্যানডেড এর পরবর্তী যেই ভার্বটি আছে সেটি হলো আনসা লক্ষ্য করুন আ একটি টান দেওয়া তারপর ন আন এবং সরে আ এখানে সাধারণ সব সাধারণ অক্ষের বর্ণের মতোই একই সাইজে আছে সুতরাং এখানে আ স্বাভাবিকভাবে বলবেন আনসা একটু টান আছে এ কারণে টেনে বলতে হবে আনসা জবাব দেওয়া আনসা আনসা জবাব দেওয়া আনসা আনসার্ড এর পরবর্তী ভাব ফ্লাই লক্ষ্য করুন এখানে বাংলা ফ অক্ষর দিয়ে উচ্চারণটি লেখা আছে আর ইংলিশ এটার এই ফয়ের ইকুইভ্যালেন্ট যে ইংলিশ লেটার আছে সেটি হলো পি ফি থাকলে বাংলা ফ ফি থেকে যদি বাংলা ফ আসে তখন দুই ঠোঁট বন্ধ করে সজোরে বাতাস বের করে উচ্চারণ করতে হবে আ ফ্লাই লক্ষ্য করুন আপনি উচ্চারণটি শুনুন ফ্লাই আ ফ্লাই আ ফ্লাই আপনি এটা এখন নকল করার জন্য যা করবেন সেটা হলো প্রথমে নিজের দুই ঠোঁট বন্ধ করুন চেপে ধরুন এবং ফোর্স দিয়ে বলুন ফ্লাই ফ্লাই অ্যাপ্লাই এবার পুরো শব্দ বলুন অ্যাপ্লাই অ্যাপ্লাই আবেদন করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড অ্যাপ্লাই আবেদন করা অ্যাপ্লাই অ্যাপ্লাইড অ্যাপ্লাইড আবার বলছি ফোনেটিক্সের ক্লাসগুলো করার পর ইনশাল্লাহ এই বিষয়ে স্বচ্ছ ধারণা পাবেন তখন পুরোপুরি বুঝতে পারবেন এর পরের ভার্ব অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অনুমোদন করা এই যে প্রুভ দীর্ঘ উকার দিয়ে লেখা আছে একটু টেনে বলতে হবে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ অনুমোদন করা অনুমোদন করা এর পরবর্তী ভার্ভরে সরে আটা ছোট আছে ছোট থাকার কারণে ছোট করেই বলতে হবে অ রেস্ট রেস্ট দেখুন অ্যারেস্টোনা আবার আরেস্টোনা রেস্ট রেস্ট গ্রেফতার করা রেস্টেড রেস্ট গ্রেফতার করা আ রাইভ দেখুন রাইভ শব্দের শেষে আছে বাংলা ভ তো বাংলা ভ থাকলে ইংলিশ ওয়ার্ড এক্ষেত্রে উপরার দাঁত নেচের ঠোঁট থেকে উচ্চারিত হবে এখানে মাখরাজ যেটি আছে উপরের দাঁত নেচের ঠোঁট তাহলে আরাইভ দুই ঠোঁট থেকে না ভটি দুই ঠোঁট থেকে না উপরের দাঁত নেচের ঠোঁট থেকে ভাইভ আরাইভ আগমন করা আ রাইভ আরাইভড আড আইভ আগমন করা arrive, arrived, arrived এরপর আস্ক জিজ্ঞাসা করা আস্ক আস্ট আস্ট এক্ষেত্রে লক্ষ্য করুন এই অ্যাস খেই ডি আমরা শেষে ডি লেটার যুক্ত করলাম কিন্তু বাংলা সাউন্ড হল ট আস্ট তো এক্ষেত্রে সাধারণ নিয়ম হলো যে ক্ষেত্রে ইডি যুক্ত করার পরে বাংলা ড সাধারণভাবে উচ্চারণ করা যায় না স্বাভাবিকভাবে উচ্চারণ করা যায় না তো যে সকল ক্ষেত্রে ইডি যুক্ত করা পরে সাধারণভাবে স্বাভাবিক ড সাউন্ড করা যায় না সেক্ষেত্রে ট সাউন্ড করতে হয় আর যে ক্ষেত্রে ড সাউন্ড সাধারণভাবে করা যায় স্বাভাবিকভাবে যেখানে ড সাউন্ড করা যায় সেখানে ড সাউন্ড করতে হয় এ বিষয়ে আরও বিস্তারিত নিয়ম আছে আফানেটিক্সের ক্লাসে শেষের ক্লাসগুলোতে বুক থ্রিতে গিয়ে সেই ক্লাসগুলো ক্লাসটির নাম হলো ইনফ্ল্যাকশন বা শব্দের রূপ সাধন তো ইনফ্ল্যাকশানের ক্লাস করলে এ বিষয়ে আরও ডিটেলস বা বিস্তারিত জানা যাবে এরপর আ ট্রেন্ড বাংলা ঠ আছে কিন্তু এই ঠটি বাংলা ঠয়ের মতো উচ্চারণ করা যাবে না আমরা লেটার শেখার সময় বলেছিলাম যে সকল ছোট ছোটো বাচ্চারা বাজার থেকে বা মেলা থেকে খেলনা পিস্তল কিনে খেলনা প্র্যাকটিস করে

অডিট আমরা এই ভার্ভটিকে বলি অডিট কিন্তু দেখুন লেখা আছে ও এরপর একটি টান দেওয়া আছে এরপর ডিট ও ডিট নিরীক্ষা করা ও ডিট ওডিটিড ওডিটিড ও ডিট নিরীক্ষা করা অডিট, ডিট ওডিটিড ওডিটিড এভাবে পড়বেন এরপর ব্যাল আনস লক্ষ্য করুন ব্যাল এবং এরপরে সরে আটি ছোটো উপরে দেওয়া আছে এই উপরে দেওয়ার মানে হচ্ছে ছোট করে উচ্চারণ করতে হবে ঠিক ব্যালান্স বলা যাবে না ব্যাল আনস ব্যালেন্স 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 পরিমাপ করা ব্যালেন্স ব্যালেন্সড ব্যালেন্সড ব্যালেন্স পরিমাপ করা ব্যালেন্স ব্যালেন্সড ব্যালেন্সড এরপর লক্ষ্য করুন বাগিন বা টান দেওয়া আছে এরপর গিন টান দেওয়া থাকলে টেনে বলতে হবে বাগিন দর কষায় কষি করা বাগিন 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 দর কষায় কষি করা বাগিন বাগিন্ট বাগিন এভাবে আপনি পুরো পেজকে পড়বেন তবে এর আগে এবার অডিওটি শুনুন অডিও শুনে এরপর আপনি পুরো পেজটা পড়বেন তাহলে এবার আপনি পরবর্তী অডিও থেকে পুরো পৃষ্ঠা শুনুন এরপর নিজে প্রত্যেকটা ভার্ডকে পাঁচবার করে পড়ুন আর পড়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে যে কথাগুলো বলা হলো উচ্চারণ বিষয়ে সেগুলো লক্ষ্য করবেন আর পড়ার স্টাইলটা ঠিক একইভাবে রাখবেন যেভাবে পড়ার অডিওটি শুনবেন অর্থাৎ অ্যাড যোগ করা অ্যাড অ্যাডেড অ্যাডিড পাঁচটি কলামকে চারটি কলামকে পাঁচটি ধাপে পড়বেন ধন্যবাদ